গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, এস কুমার জুয়েলার্স এক ব্যাগ ভর্তি শুধু সোনার জিনিস, দেখে নাও। এই দেখো সোনার জিনিস বেরোচ্ছে, প্রভুজির সোনপাপড়ি হলদিরামের আর কি। আর এই যে দেখো দু প্যাকেট, আর এটা হচ্ছে তিন প্যাকেট, তিন প্যাকেট মিষ্টি, আর হচ্ছে সোনপাপড়িটা এখনই খুলেছিলাম। এই যে দেখো প্রভুজির হচ্ছে ভুজিয়া, আর কেক মাজা, আর মিষ্টি অনেক রকমের। তোর বাবা যেহেতু ব্যবসা করে, তো ওই দোকানগুলোতে হালখাতা হয়েছিল, আর হচ্ছে ওরা এই মিষ্টির প্যাকেটগুলো দিয়েছে। তো একটা দোকান থেকে দুটো প্যাকেট দিয়েছে এরকম, মানে ওর বাবাকে যখন আমরা যাই হালখাতা করতে। আমাদের তো মানে বাকির জন্য না, যেহেতু ওর বাবা ব্যবসা করে তো সবাই হালখাতার নেমন্তন্ন করে, তো যখন যাই তো সবাই ওই দুটো প্যাকেট করে দিতে চায়। কেউ কিন্তু ওর বাবা নেয় না, আর অনেকগুলো দোকানে তো যাই না, মানে আমি আর আমার হাজব্যান্ড মিলেই যাই, সেটা হচ্ছে বৈশাখ মাসে। আর এখন ইংরেজি সিজনের হালখাতা হলো, তো এখন হচ্ছে ওর বাবা গেছিলো তো ওকে দিয়েছে, আমি যাইনি। তো অতগুলো মিষ্টি তো সব তো আর খাওয়া যাবে না, একে ওকে দিয়ে দিতে হবে। কালকে তোমাদেরকে কোরানো নারকেল দেখিয়েছিলাম, তো সেই নারকেল তার মধ্যে গুঁড়ো দুধ আর এমনি দুধ মানে আমুল গোল্ড দিয়ে মানে নারকেলের ওই পুরটা রেডি করে রাখলাম পাটিসাপটা ভাজার জন্য। আর এই যে দেখো আলু ভাজা আর ডাল রাতের খাবার, আর হচ্ছে খিচুড়ি, দেখলে দুপুরে খিচুড়ি করেছিলাম। আর ব্লগটা শেষ করে সন্ধেবেলা থেকে আবার ব্লগ স্টার্ট করেছি, তো দেখতে পেলে খিচুড়ি একটুখানি থেকে গেছিলো। আর এটা হচ্ছে পরদিন সকালে মানে সোমবারে, সোমবারের দিন দেখো আমি সকালে পুজো করে নিয়েছি, পাঁচালি পরে নিয়েছি সব কমপ্লিট, তো তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, না দেখালে তো ভালো লাগে না, যেহেতু আমি পুজো করতে আসি রোজ। তো পুজো করা হয়ে গেছে, আর যে দেখো আর লক্ষ্মী নারায়ণের জন্য ওর বাবা একটা মালা এনেছে, আর ভোলেনাথের জন্য আকন্দর মালা যখন আনে তো লক্ষ্মী নারায়ণের জন্যও নিয়ে আসে। এই দেখো লক্ষ্মী নারায়ণকে সেই রজনীগন্ধার মালাটা পরিয়েছে, আজকের মালাটা আরও বেশি সুন্দর ছিল। তো আজকে গোলাপ দেওয়া না, শুধু রজনীগন্ধা দেওয়া, তো ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভোগ তোলা হয়ে গেছে আমার, মানে প্রসাদ তোলা হয়ে গেছে, তো পুরো ঠাকুরঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন চলে যাব ঘরে, ছেলেকে গিয়ে তুলবো, ছেলে এখনও ঘুমিয়ে আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই যে ছেলে ঘুমিয়ে আছে, আর আমি ঘরের জানালাও এখনও খুলিনি, যেহেতু একটু হাওয়া হচ্ছে তো এখন জানালাটা খুলে দেবো, আর ছেলেকেও তুলবো, তো পরে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ঠাকুরঘর থেকে এসে ছাদে আসলাম, আর হচ্ছে ঠাকুরঘর থেকে এসে এক বালতি কাপড় ধুলাম, এই যে বালতি দেখো, ওই বালতির এক বালতি কাপড় ধুলাম, কারণ হচ্ছে কাপড় ভিজিয়েছিলাম, আর মাসি আজকে কাপড় ধোবে না, কারণ হচ্ছে মাসির শরীরটা ভালো না, জ্বর এসেছিলো বললো রাত্রে, তো সেই জন্য আমি কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর দেখো মেলে দিয়েছি কাপড়, আরও আছে ওই দিকটায়, আর এগুলো সব ওর বাবার জামা কাপড়, তো এগুলো আবার ঠান্ডার দিনে জানো তো একদিনে শুকায় না রোদ না হলে, কিন্তু আজকে মনে হচ্ছে শুকিয়ে যাবে, কারণ হচ্ছে রোদ উঠেছে ভালোই, আর ঠান্ডা তবুও করছে একটু, কারণ হচ্ছে গোটা রাত হাওয়া হয়েছে, আর হচ্ছে খুব বাতাস, মানে গোটা রাতই বাতাস হয়েছে কম বেশি, আর সকালেও বাতাস। এই যে দেখো গাছগুলো নড়ছে দেখতে পাচ্ছ কিনা, তো বাতাসের কারণে ঠান্ডাটা আছে। আর হচ্ছে এখন ছাদে চলে এসেছি, আর ছেলেকে তুলিনি এখনও ঘুম থেকে, ওকে তুলবো, তুলে ওকে রেডি করবো, মুখ ধোয়াবো, খেতে দেবো, পড়তে বসাবো, আর তারপরে আমাকেও একটু খেতে হবে, বিছানা তুলবো, তারপরে রান্নার দিকে যাব। কী রান্না হবে এখনও ভাবিনি, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তো তার আগে এখন নিচে যেতে হবে, কারণ হচ্ছে নোংরা ফেলার গাড়ি চলে এসছে, তো নোংরা আছে অনেকগুলো, নোংরাগুলো ফেলতে হবে, দেখাচ্ছি তারা। তো লোকজন আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তো আমি যাই আগে নোংরা গাড়িটা, নোংরাগুলো ফেলে দিয়ে আসি। নোংরা ফেলে চলে আসলাম, আর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো রান্না শুরু করে দিয়েছি, এই যে দেখো লাউ ঘন্ট, আর আমাদের বাড়িতে লাউটা একটু বেশি হয় তোমরা দেখো, কারণ ওর বাবা লাউ খুব নিয়ে আসে, তো লাউ ঘন্ট, আর এই যে চাল আমি ভিজিয়ে রেখেছি, একটু চালের গুঁড়ো মানে চালের আটা করে নেবো সেই জন্য। আর এই যে দেখো আগের দিনে যে তোমাদেরকে দেখিয়েছিলাম সন্ধেবেলায়, তো সেই মিষ্টিগুলো বের করেছিলাম সকালে, ওর বাবা ব্রেকফাস্ট করলো, আর এই যে পুজো দিয়ে আনলাম নলেন গুড়ের মিষ্টি মানে রসগোল্লা। আর এই যে দেখো এখানে আলু কেটে রেখেছি, সয়াবিন করবো, আর লাউ কেটে রেখেছি,
ডাল করব, লাউ দিয়ে ডাল, আর এখানে কোয়াশ আলুর তরকারি। তো এটাই আজকে রান্না হবে। তো এই যে দেখো আটাও মেখে রেখে দিয়েছি সন্ধেবেলা রুটি করার জন্য। তো আমি মাখিনি, আজকে শাশুড়ি মেখে দিয়েছে আটাটা, আর ঢেকে রেখে দিলাম। আর ছেলে এখানে পড়তে বসেছে, তো ও পড়াশুনো করছে, আর এখানে যেহেতু পড়তে বসে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো লাউটো বসিয়েছি ওইদিকে, আর এখন আমি এরপরে রান্নাগুলো করে নেব। তার আগে দেখো লাউটা হয়েও এসছে, তো কষিয়ে নিচ্ছি। আর লাউটা কষানোর উপরে লাউয়ের স্বাদটা নির্ভর করে, তো তোমরা অনেকেই জানো, তবু আমি একটু বলে দিলাম। তো যত ভালো কষানো হবে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি মটর ডালটা বসিয়েছি প্রেশারে, মানে একটু সিটি দিয়ে নেবো। আর এই যে সয়াবিনটা দেখতে পাচ্ছ নিউট্রিলার, তো সেই সয়াবিনটা আজকে করব আলু দিয়ে, নিরামিষ করেই করব, যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই আজকে, তো সেই জন্য। আর এই যে দেখো লাউটাও সেদ্ধ হয়ে গেছে, ডাল আর লাউ, আর লাউ হয়েও গেছে। ওখানে টমেটো বেটে নিয়েছি, তোমরা দেখলে, টমেটোটা আমি সয়াবিন দিয়ে করব। তো নিরামিষ সয়াবিনের রেসিপিটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো খুব ভালো হতো, ভীষণ টেস্টি হয়েছিল সয়াবিনটা। আর ছেলে এই দেখো মাজা খাচ্ছে, কালকে ওই খাবারগুলো আনার পর থেকে ওর মানে শান্তি নেই, যতক্ষণ না খেতে পারছে ততক্ষণ শান্তি পাচ্ছে না। তো অর্ধেকই কালকে শেষ করে ফেলেছে, তো এখন বাদ বাকিটা ওই সব খাবে আর কি। তো আমার ছেলে যখন হয়নি এই সব খাবারগুলো আমিই খেতাম, কারণ আমার হাজব্যান্ড তো খেত না, আর আমাদের বাড়িতে ছোট বাচ্চাও কেউ ছিল না। তো আমার ননদের মেয়ে তখন ছোট ছিল, ওকে দেওয়া হতো, আর বাদ বাকি সব মাজা ভুজিয়া যা আসতো ওই হালখাতার সময় সবগুলো আমি খেতাম। তো বৈশাখ মাসে যদি ভিডিওটা মানে এখন বৈশাখ মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারি, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে হালখাতার সময় কতগুলো দোকানে আমাদেরকে যেতে হয় হালখাতা করতে, আর কত মানে মিষ্টির প্যাকেট আসে। তখন এই ছোটো বাটিতে হয় না, বড় বাটিতে করে ভর্তি করে রাখতে হয় মিষ্টি। দেখো দুধ বসিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সামনে আসিনি তো একটু বাদেই তোমাদের সাথে কথা বলছি। আর দেখো তিনটে হচ্ছে কমলা আছে, কমলাগুলো এবার অনেক দিন এনেছে, আমি বললাম না ফল আমি খাই না, মানে ঠিক মতো সময় মতো বের করে খাওয়া হয় না, তো ওগুলো এখন ছাড়িয়ে নেব। আর এই যে দেখো হিমালয়ার যে ফেস ওয়াশটা আমি ইউজ করি শেষ হয়ে গেছিলো, তো আমি ওই হ্যান্ড ওয়াশের মতো বড় যে ইয়ের মধ্যে থাকে ওটার থেকে আমি মানে ওগুলোই আমার জন্য আনে ওর বাবা, তো এবার এটাই এনেছে। আর এই যে জ্যাক অলিভ অয়েলটাই আমরা মাখি শীতের টাইমে, তো একটা শেষ হয়ে গেল, ওটা অর্ধেক ছিল সামনের বছরের, আর এবার ওই পুরো জারটা এনেছে ওর বাবা। আর যে চালটা তোমাদেরকে দেখালাম ঢেকে রেখেছি, আর ছেলে দেখো কীরকম টক দই খায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই টক দইয়ের মধ্যে কিন্তু চিনি দেওয়া নেই, আর আমার ছেলে ওই পুরো টক দই ও খেয়ে নেবে, মানে 3 চামচ 4 চামচ 5 চামচ যা দেবে ও, মানে জোর করে না, ও নিজে ইচ্ছেতেই খুব মানে স্বাদ করেই খায়। আর টক দইটা ও নিজে থেকেই খায়, আমি ওকে খাওয়াই না, আর ও খাচ্ছে জন্য আমি ওকে কয়েক চামচ খাইয়ে দিলাম। আর টক দই খাওয়া তো ভীষণই ভালো। আর একটা কমলা হচ্ছে পচে গেছিলো, তো ওটাই তোমাদেরকে দেখালাম, আর এটা আমার ছেলের জন্য আমি ছাড়িয়ে দিয়েছি, ও বসে বসে খাবে। আর আমি ছাদে যাব তোমাদের সাথে কথা বলতে, তো তোমাদেরকে দেখালাম, দেখলে তোমরা কমেন্ট করো। আমার ছেলে টক দই চিনি ছাড়াই এমনি খেয়ে ফেলে। আর দেখো ওই যে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো সব মানে শুকোতে দিয়েছি, শুকানো হয়নি। আর আমি ছাদে চলে এসেছি, তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম, আজকে সকাল থেকে সেভাবে আসতেই পারিনি, তো সকালে ঠাকুরঘর থেকে এসে একটু তোমাদের সামনে এসেছিলাম, কথা বলে নিয়েছিলাম, তখনও নোংরা ফেলার গাড়ি এসেছিলো, তাই তোমাদের সাথে মানে বেশিক্ষণ কথা বলতে পারিনি, আমি চলে গেলাম নিচে। কারণ আমার বাড়িতে আমি না ফেললে নোংরাতে হাত দেওয়ার মতো কেউ নেই, কারণ শাশুড়ি হাত দিতে চায় না, আর ছেলে তো ছোট, আর ওর বাবা তো থাকে না সে সময় বাজারে থাকে, আর গাড়ি রোজ আসছে না যে আজকে ফেললাম না কালকে ফেলবো, তাও হয় না, রোজ আসছে না, হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন আসে, তো নোংরা অনেক জমা হয়ে যায়, সেগুলো আবার ফেলে দিতে হয়। তো সেই জন্য তাড়াহুড়ো করে গেলাম, ফেলে দিয়ে এলাম, তারপরে ছেলেকে রেডি করিয়ে ওকে হচ্ছে পড়তে বসিয়েছি ব্রেকফাস্ট দিয়ে। ওকে আজকে ছাতু ইয়ে করে দিয়েছিলাম, বিদ্লবণ দিয়ে একটু গুলে দিয়েছিলাম, ওটাও ও খেয়েছে, মানে জোর করে খাইয়েছি। তারপরে আগের দিন তো তোমরা দেখলে যে ওর বাবা হালখাতা না, ওর বাবা অনেক মিষ্টি এনেছিলো, তো মিষ্টি ওর সঙ্গে কেক ভুজিয়ে অনেক কিছু ছিল, তো ও হচ্ছে কেকটা খেলো, খেয়ে নিয়ে তারপরে পড়তে বসেছে, আর আমিও ব্রেকফাস্ট করলাম, হচ্ছে ছাতু প্রথমে খেয়েছিলাম, তারপরে কালকে একটু খিচুড়ি থেকে গেছিলো, তো সেই খিচুড়িটা গরম করে, যেহেতু শীতের দিন নষ্ট হয় না, আর ফ্রিজেও রাখিনি আমি, বাইরে রেখেছিলাম, তারপরে খিচুড়ি গরম করে ওটাই ব্রেকফাস্টে খেয়েছি।
তারপরে তো শাশুড়িকে বললাম কি কি সবজি হবে, শাশুড়িয়াকে চা, শাশুড়িকে চা করে দিলাম, চা মুড়ি খেলো, তারপরে শাশুড়ি সবজি কেটে দিল। তারপরে তো রান্নার দিকে চলে গেলাম, তো রান্না করতে অনেকটা সময় চলে গেল, আর রান্না করতে করতে বন্ধুদের ভিডিও দেখা, কারণ অনেক বন্ধু সকাল সকালে ভিডিও পোস্ট করে দেয়, তো ওদের নোটিফিকেশান আসে, মোবাইলটা যেহেতু ওখানেই থাকে আর শ্যুট করি আমি, সেই জন্য দেখতে পাই, তখন কাজের ফাঁকে ফাঁকে ওদের ভিডিওগুলো দেখে নিই। তার কারণ কাজের ফাঁকে ফাঁকে যদি ভিডিওগুলো না দেখি তো অনেক ভিডিও হয়ে যায়, কারণ অনেকগুলো বন্ধু আছে, তো সব ভিডিও একবারে দেখা সম্ভব না, ধরো দুপুরে বা রাতের মধ্যে সব ভিডিও দেখা সম্ভব না, কারণ দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে হয়, মানে এই যে এখন কথা বলছি তারপরে গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো, একটু নিজেও রেস্ট নেবো, সবসময় মোবাইল নিয়ে বসে থাকলে তো হবে না বলো, সংসারের অনেক কাজ থাকে, তো তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখে নিই। আর সবচেয়ে বড় কথা, নোটিফিকেশান যখন আসে তখন দেখে নেওয়াটাই ভালো, নয়তো ধরো পরে চলে গেল, নোটিফিকেশানগুলো আসলো তারপরে দেখলাম না, সামনে আর ভিডিওগুলো হয়তো এলো না সবগুলো, সবারটা দেখা হলো না, বা সবার ঘরে ঘরে গিয়েও দেখা হওয়ার মানে হচ্ছে না, আর সামনে পড়ে গেছে তখন দেখে নিলাম, আলাদা ব্যাপার, তো সেই জন্য তাদের ভিডিওগুলো আর দেখা হয় না, তো এটাই কারণ, সেই জন্য যখন নোটিফিকেশান আসে তখনই রান্না করতে করতে চালিয়ে রেখে দেখে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কি করব বলো, এটা চালিয়ে রাখা সবসময় তো শ্যুট করছি না, চালিয়ে রেখে ভিডিওটা দেখে নিলাম, কিন্তু কমেন্ট করাটাই বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, তার কারণ হচ্ছে গুছিয়ে কমেন্ট করা, আর ভিডিওটা মন দিয়ে যদি না দেখি কি কমেন্ট করব বলো, আর উল্টোপাল্টা কমেন্ট করে দিলে তো তখন তোমরাই মনে করবে যে পুরো ভিডিও দেখেনি, আমিও তাই মনে করতাম, শুধু তোমাদের দোষ দিচ্ছি না, তো সেই কারণেই মানে ভিডিও দেখে নিতে হয় যখনই আসে রান্না করতে করতে, সেই জন্য রান্নাটারও একটু দেরি হয়ে যায়, কাজেরও দেরি হয়ে যায় এসব কিছুর জন্য, তো কি করা যাবে, সবার পাশে তো থাকতে হবে, নইলে আমার পাশেও তো কেউ থাকবে না, সেই জন্য সবার পাশেই থাকার চেষ্টা করি, কম বেশি জানি না কতটা থাকতে পারি, কিন্তু থাকার চেষ্টা করি। আর সবচেয়ে বেশি অসুবিধা হয় সন্ধ্যের দিকটাতে, কারণ সন্ধ্যের দিকটা ছেলেকে নিয়ে পড়তে বসাই, আর পড়ার সময় যখন ভিডিও নোটিফিকেশানগুলো আসে তখন ভীষণ দেখতে ইচ্ছে করে, কারণ হচ্ছে দেখে নিলেই কাজটা কমে গেল, যেমন সকাল থেকে অনেক কাজ বাড়িতে, তো তুমি যতক্ষণ না কাজটাতে হাত দেবে তখন কাজটা তো তোমাকেই করতে হবে, পরে দেরি হয়ে যাবে, সেই রকম যখন বন্ধুদের ভিডিও নোটিফিকেশান আসে তখন দেখে নিলাম, তাহলে আমার হয়ে গেল যে ওনার ভিডিওটা দেখে নিয়েছি, ওনার ভিডিও দেখে নিয়েছি, ওই বন্ধুর ভিডিও দেখে নিয়েছি। আর যদি আমি কারোরই ভিডিও না দেখি, কারণ সকাল থেকে তো আমার একটুও সময় হয় না, ভীষণ আমি ব্যস্ত থাকি, আর কেন ব্যস্ত থাকি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ তোমরা হয়তো বলবে যে তোমার বাড়িতে তো কাজের মাসি আছে, তোমার অত তাড়াহুড়ো কিসের, কারণ আমার ভীষণ সত্যিই তাড়াহুড়ো থাকে, কারণ আমার সবচেয়ে বড় কাজ সকালে স্নান করে পুজো করতে যাওয়া, আর ওর বাবা যেহেতু সকাল সকাল বের হয়, ওর ব্রেকফাস্ট রেডি করা, তারপরে পুজো করে আসি, পুজো করে এসে ছেলেকে তুলতে হয়, ওকে রেডি করাতে হয়, ব্রাশ করানো, জল খাওয়ানো, ওকে আবার ব্রেকফাস্ট দিতে হয়, বিছানা তুলতে হয়, তারপরে কী রান্না হবে সেটা আমাকেই ভাবতে হবে, কারণ হচ্ছে সবজি সব আনা থাকে, তো কে কোনটা খাবে, আর যেহেতু আমার হাজব্যান্ডের খুব খাওয়ার ঝামেলা, সব কিছু ও খায় না, তো সেই জন্য মানে এমন রান্না করতে হয় যেটা আমরাও খেতে পারবো ও খেতে পারবে, আবার মাছ ডিম সব করতে হয় যেহেতু হাজব্যান্ড মাছ খায় না, আবার এদিকে রান্নারও ভীষণ ঝামেলা আছে, সবটা বলে বোঝানো যায় না, তো এগুলো ঝামেলা আছে, আবার বললামই তো ভিডিও দেখায় সব করতে প্রচণ্ড দেরি হয়ে যায়, তো আমি একটু সময় পাই না সকাল থেকে, আর তার মধ্যেই ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখে নিতে চেষ্টা করি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, কারণ অনেকটা বকবক করে ফেলেছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি ভিডিও বড় করতে চাই না একদমই, তো তোমরা সকলেই ভালো থেকো, আজকের ব্লগটাকে দেখে শেষ করলাম, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হবে, বাই বন্ধুরা, এখন ছেলেকে গিয়ে ঘুম পাড়াবো, ছেলে চলে এসছে, তো ডাকলাম।